হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখাবো চিকেন ঝাল ফ্রাই। আশা করছি সবার ভালো লাগবে। কাইন্ডলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এখন আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা চিকেন ঝাল ফ্রাই করার জন্য নিয়েছি এখানে 2টি মুরগি, এখানে আছে 1.5 কেজি মাংস, দেশি মুরগি মাংস, এখানে আছে পেঁয়াজের পেস্ট, আছে 4 টেবিল চামচ, লেবুর রস আছে এখানে 2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট একসাথে পেস্ট করা আছে এখানে 2 টেবিল চামচ, এখানে শুকনা মরিচের পেস্ট আছে 2 চায়ের চামচ, এখানে আছে পেঁয়াজ কুচি আছে 200 গ্রাম, এখানে আছে ধনে গুঁড়া 3 টেবিল চামচ, রসুন কুচি আছে 8-10টি, চিনি আছে 1 চায়ের চামচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এখানে জিরা গুঁড়া আছে 1 চায়ের চামচ, জায়ফল জয়ত্রী আছে 1 চায়ের চামচ, ভেজে গুঁড়া করা জিরা এবং জায়ফল জয়ত্রী, এখানে আছে গোলমরিচের গুঁড়া 1/2 চায়ের চামচ, স্বাদ মতো লবণ লাগবে, টক দই 1 কাপ, আর 1 কাপ রান্নার জন্য তেল। আর কীভাবে রান্না করতে হবে আমি দেখাচ্ছি। আমি প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিব এখন। বাকিগুলো এখন দিব, ভাজা যেগুলো ভাজবো সেগুলো এখন দিব। শুকনা মরিচ দিব, দিব রসুন কুচি, গরম মশলা দিয়ে দিব, গরম মশলা, এলাচের মুখটা একটু ফাটায় নিতে হবে, ব্যাস। এখন আমি পেঁয়াজ রসুন শুকনা মরিচ গরম মশলা এগুলো ভাজব, একটু অপেক্ষা করতে হবে ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি 2-4 চামচ লবণ দেবো এখানে, 2-4 চামচ লবণ দিয়ে আমি আরম্ভ করছি রান্নাটা, লাগলে পরে দেওয়া যাবে। আর তেল দিয়েছি এখানে আমি সয়াবিন তেল রান্নার জন্য 1.5 কাপ। এখন পেঁয়াজটা ভাজা হবে, পেঁয়াজটা আরেকটু ভাজা হবে, সময় লাগবে আরেকটু, আমরা অপেক্ষা করছি। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, হালকা একটু ভেজে নিয়েছি, এখন আমি মশলাগুলো সব দিব। জিরা এগুলো সব ভেজে গুঁড়া করা, জিরা, জায়ফল জয়ত্রী, এখন মশলাগুলো ভাজবো। এক 2 মিনিট মশলাটা ভাজবো। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, আমি এখন সামান্য পানি দিব। এখন বাকি মশলাগুলো দিব। পেঁয়াজের পেস্ট, আদা রসুন, শুকনা মরিচের পেস্ট, একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু কষানো হয়ে গেলে পরে আমি টক দই দিব এর সাথে, একটু ভাজার জন্য সময় লাগবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা টক দই দিব।
দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। তার আগে আমি আরেক চামচ লবণ দিব। এই আমি 3 চা চামচ লবণ দিয়েছি। এখন মশলাটা একটু কষাতে হবে, কষানো হতে সময় লাগবে, একটু আমরা অপেক্ষা করি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মাংসগুলো কষাবো। আমি 2 টেবিল চামচ শুকনো মরিচ এখানে দিয়েছি, শুকনো মরিচের পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি এখানে মাংসগুলো দিব। মাংসগুলো দিয়েছি মশলার মধ্যে, এখন মাংসগুলো একটু কষায় নিব। নেড়ে চেড়ে দিলাম, এখন ঢেকে রাখবো। ঢেকে রাখলে মাংসগুলো কষা হবে, কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ, মাংসটা কষানো হয়েছে খুব সুন্দরভাবে। এখন আমি সামান্য একটু ঝোল দেব, যেহেতু ঝাল ফ্রাই মরিচের পেস্টটা দিয়ে রাঁধতে হবে। এখানে আমরা হলুদের গুঁড়া দিব না, সামান্য একটু পানি দিব মাংসটা গলার জন্য। একটু দিই, মাংসটা গলে গেলে নামিয়ে নিব। এখন আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব, গলো করবে মাংসটা গলবে। হ্যাঁ, আমাদের মাংসটা গলতেছে, আরও কিছুক্ষণ গলবে, পানিটাও তখন কমে আসবে। আমরা এই সময় লেবু রস দিব। দিয়ে দিলাম লেবু রসটা, এখন আরও কিছুক্ষণ রাখতে হবে চুলার মধ্যে, পানিটা কমবে আর একটু, কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ, এখন হয়ে গিয়েছে আমাদের ঝাল ফ্রাই, দেশি মুরগির ঝাল ফ্রাই, রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমরা একটু নামানোর আগে কাঁচামরিচ দিব, তারপরে কিছুক্ষণ রেখে নামিয়ে দিব। কাঁচামরিচের মুখটা একটু কেটে নিতে হবে, এভাবে একটু কেটে নিতে হবে, মুখটা একটু কেটে নিতে হবে। এখন মরিচ দিয়ে দিলাম, এখন আমরা 2-3 মিনিট রাখবো, তারপর নামিয়ে ফেলব। হ্যাঁ, আমাদের রান্না হয়ে গিয়েছে দেশি মুরগির ঝাল ফ্রাই। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং নামিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের আজকের রেসিপি চিকেন ঝাল ফ্রাই তৈরি। পোলাও এবং সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। রেসিপির উপকরণ ডেসক্রিপশন বক্সে পাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।